ইকরান মণ্ডল আপনি লিখেছেন আমি সেলুনে কাজ করি আমি কি কোনো মুসলমানের দাড়ি পুরো কেটে বা ছেটে দিতে পারবো বিভিন্ন স্টাইলে কারো চুল কেটে দিতে পারবো কি না ভাই ইকরান আপনি যদি সেলুনে কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো মুসলমানের দাড়ি সেভ করে দেওয়া বা ছোটো করে দেওয়া এই কাজটি আপনি করতে পারেন না কারণ এটা একটা গুনাহের কাজ গুনাহের কাজে একজন ইমানদার অন্য কাউকে সহায়তা করতে পারেন না এখন কথা হলো এরকম হলে কি আমার সেলুন চলবে উত্তর হলো আলহামদুলিল্লাহ এরকম অনেক সেলুন আমি দেখেছি যে সেলুন এরকম শর্ত দিয়ে তারা কাজ করেন সেখানে লিখে রাখেন যে এখানে দায়ী সেভ করা হয় না আলহামদুলিল্লাহ তাদের ব্যবসা চলছে আল্লাহ তালা বরকা বারাকা দিচ্ছেন সবচেয়ে বড়ো কথা হল যে আল্লাহ যদি আপনাকে পরীক্ষায় ফেরেন এবং এটার কারণে আপনার যদি কাস্টমার অনেক কমে যায় তাহলে আপনি একটু কষ্টে চলবেন কিন্তু আপনার আখেরাত তো দাঁড়িয়ে যাচ্ছে ইমানদারের কাছে আখের সবচেয়ে মুখ্য এবং বড় বিষয় বিধায় তার ইমান আমলকে নষ্ট করে তাকা নষ্ট করে সে কোনো কিছু করবে না ওয়ালা তা আবানু আল এই অদু এই দুই নম্বর আয়াদের আলোকে আপনি কোনো অন্যায় কাজে সহায়তা করতে পারেন না আপনি কারো দাঁড়িয়ে চেঁচে দিলেন বা ছেটে দিলেন ছোটো করলেন তাহলে আপনি তার অন্যায় কাজটিতে সহায়তা করলেন এই সহায়তা করার আপনার সুযোগ নেই বিধায় এই কাজটা অ্যাভয়েড করা উচিত এবং এর জন্য হেম্মত এবং সৎসাহস থাকা দরকার এ ধরনের প্রতিষ্ঠান যদি কোথাও হয় তাহলে সেক্ষেত্রে অন্য অন্য জায়গা থেকে মানুষ দূর দূরান্ত থেকে সে প্রতিষ্ঠানে আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমি বহু সেলুনকে এরকম দেখেছি যে সেলুনে মানুষ দূর থেকে আসে তো এই জন্য যে লোকটি হালাল এবং হারামকে বাস বিচার করে চলে অতএব বারাক্কাত আর মালিক আল হারাপ আমাদের চেষ্টা করতে হবে এটুকুই